আমাদের সবুজ বাংলা অনুষ্ঠানকে ভালোবেসে টিভি সেটের সামনে বসে থাকা দেশের ও দেশের বাইরে সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের সাদর সম্ভাষণ ও প্রাণঢালা অভিনন্দন জানাই আমি আজমিরি মোমো। প্রিয় খামারি ভাই ও বোনেরা, এখন যাব আপনাদের চিঠিপত্র ও ফোন কলের ভিত্তিতে পাওয়া সংবাদে। আপনাদের ক্ষেতে সমস্যার সমাধানের জন্য সরজমিন প্রতিবেদনে পরামর্শ পর্বে সবুজ বাংলা, সবুজ বাংলা। ঢাকার গাবতলীর পাশে গৈদের টেকের মোহাম্মদ ইউনুসের ডেইরি খামারের একটি গাভী বাচ্চা প্রসব করার পর গাভীর ওলান থেকে দুধ বের না হয়ে পচা দুধ ও দুর্গন্ধযুক্ত পুঁজ বের হচ্ছিল দেখে আমাদের তিনি ফোন করেন। তার ফোন পেয়ে আমাদের প্রাণী বিশেষজ্ঞ ডক্টর মেহেদী হাসান সাহেবকে সাথে নিয়ে আমাদের সবুজ বাংলার প্রযোজক ডক্টর বায়াজিত মোরুল সাহেব চলে যায় তার খামারে। তো দেখুন ডেইরি খামারে ইউনুসের গাভীর কি সমস্যা হয়েছে আর কি চিকিৎসা দিল। ঢাকা জেলার গাবতলীর পাশে মাজার রোডের উল্টা দিকে গৈদের টেকের মোহাম্মদ ইউনুস, সেই 1987 সাল থেকে গাভী পালন করছেন তিনি। দুটি গাভী দিয়ে শুরু হলেও এখন গাভীর সংখ্যা 13টি। আমি সরগোজায় 1987 থেকে কাশির মাজার পাশে পুকুর আছে, ডুবাই বিল আছে, তাও বেরিবাদে উমরে যাই, আশেপাশে সংগ্রহ করে গাছ, বিভিন্ন জায়গায় আমার দুধ বিক্রি করি, বাসা বাসা যা দুধ সংগ্রহ করে দিয়ে আসতে হয়। একজন দীর্ঘদিনের অভিজ্ঞ খামারি এই ইউনুস। তার খামারের মূল সমস্যা, দুদিন আগে এই গাভীটি বাচ্চা প্রসব করেছে, এখন ওলান ফুলে আছে, কি করবে বুঝে উঠতে পারছেন না তিনি। প্রথম বাচ্চা হয়েছে, এর আগে দুইটা ছিল, ওই একটা সাদা এই একটা, আজকে বাচ্চা হওয়ার পরে বানা একটু সমস্যা হয়েছে, একটু ছাকরা বের হচ্ছে, এটাকে বলে ম্যাস্টাইটিস। এটা আসলে খামারি যদি খুবই সচেতন হইতো তাহলে হয়তো বা এটা এটা থেকে মানে রেহাই পেত। সে যখন প্রেগনেন্ট ছিল অ্যাডভান্স স্টেজ, দুইটা বানের সমস্যা হয়েছে, যেগুলো হয়তো 5 লিটার 7 লিটার দুধ দিত, সে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। কিন্তু তার উচিত ছিল মাঝে মাঝে চেক করা দুধের দুধটা ঠিক আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা। প্রতিটা কোয়ার্টারে স্টেপটোমাইসিন অথবা যে বিভিন্ন ধরনের টিউব পাওয়া যায়, ম্যাস্টেজেক টিউব, ম্যাস্টিনাল টিউব দিয়ে রাখতে পারতো, তাহলে এই ইনফেকশনটা থেকে সে রেহাই পেত, তাহলে এই সমস্যাটা আজকে হতো না। এখানে আমি আসলে স্টেপটোমাইসিন, পেনিসিলিন, প্রোকিন পেনিসিলিন, বেনজাইন পেনিসিলিন দুইটা সংমিশ্রণে একটা একটি ড্রাগ পাওয়া যায় কোরিয়ান, সেই ওষুধটা আমরা ইউজ করলাম এখানে। আর পাশাপাশি যেহেতু ব্যথা আছে সেগুলো আমরা কিটোপ্রোফেন জাতীয় ওষুধ দিলাম আর অ্যান্টিহিস্টামিন দিলাম, আর আর পাশাপাশি আপনার প্রতিটা টিটে একটি করে ম্যাস্টিজেক টিউব দিয়ে দিব। এইটা হচ্ছে রিটেনশন অফ প্লাসেন্টা, অর্থাৎ গর্ভফুল আটকে যাওয়া। এটা যদি নর্মালি যদি 8 ঘন্টার মধ্যে না পড়ে তাহলে সেটা ম্যানুয়ালি ফেলতে হবে। খামারের এইসব ক্ষেত্রে ডাক্তারকে অ্যাভয়েড করার জন্য ইট বেঁধে দেয়, কাঠ বেঁধে দেয়। এতে হয় কি, ওই যতটুকু পড়লে পড়লো আর বাকিটুক থেকে যায়, বাকিটুক থেকে যাওয়ার কারণে সেখানে ওই জলটা পেশেন্টের আস্তে আস্তে পচতে থাকে এবং ইনফেকশন হয়। গরু ওখানে জ্বরে তো ইনফেকশন হয়, গরু বেঁকে যায়, পুজ হয়, গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, দুধ কমে যায়। পরবর্তী যখন একবার গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয় তখন একজন ডাক্তারের কাছে আসে। এবং এটা এটা একটা স্কিল্ড, যারা স্কিল্ড এক্সপিরিয়েন্স ডক্টর তাদের দ্বারা ফেলতে হবে, কারণ এখানে যদি কোনো অপরিপক্ক লোক, অদক্ষ লোক যদি এই পেশেন্টটা রিমুভ করে, এখানেও তার গরুটা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, ইভেনকি গরু মারাও যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা যারা ডেইরি খামার করবেন আপনাদের গাভীরও এই ধরনের সমস্যা হতে পারে, তাই আগে থেকে সতর্ক থাকবেন। এই ধরনের সমস্যা হলে গাভীর দুটি বাট নষ্ট হয়ে যেতে পারে, আর দুটি বাট নষ্ট হয়ে গেলে এই গাভীটি যদি 30 লিটার দুধ দেয় তাহলে সে 10 থেকে 12 লিটারের বেশি দুধ দিতে পারতো না। এমনকি গাভী ও বাছুর মারা যাবারও সম্ভাবনা আছে। তাই ডেইরি খামারিদের বলবো, 30 বছরের অভিজ্ঞ ইউনুস ভাই ধরা খেয়েছে, আপনিও ধরা খেতে পারেন। তাই পারলে নিজ উপজেলা গিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে পরামর্শ করে প্রশিক্ষণ নিন, আর সবসময় ভালো প্রাণী চিকিৎসকের দ্বারা গাভীর চিকিৎসা করাবেন, এতে আপনারই উপকার হবে। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আপনারা আমাদের লিখে জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন, তাই জানাতে ভুল করবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 10000।
ফোন করতে পারেন 8391021 থেকে 5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। অনেক কথা হলো, অনেক স্বপ্ন দেখা হলো, স্বপ্ন পূরণে চেষ্টা করবেন সবাই, প্রয়োজনে পাশে থাকবে সবুজ বাংলা। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। নদী পুকুর খাল বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ, সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদে ভরা, সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদে ভরা।